এত ভিড় যে আপনার সাথে আমি ভালো মতন কথাও বলতে পারছি না। এই প্রথম আপনার সাথে কথা বলছি, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। এবং নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস, রাসের যে ঐতিহ্যপূর্ণ আছে সেগুলো আপনারা দেখুন। এবং আমাদের সাথে আমরা ছয়জন বন্ধু বান্ধব ঘুরতে পেরেছি, রাত্রি মাত্র 10:30 বাজে। আমাদের আর 1 ঘন্টাখানিক ঘুরবো, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো বাড়ির দিকে। আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি সরকারপাড়া মণ্ডপের দিকে যেতে যাচ্ছি। ওইখানে গিয়ে আবার যদি আপনার সাথে দেখা হয়। আমরা এখন এসে পড়েছি ইয়াং বিলাট ক্লাব। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল থেকে একটু সামনের দিকে, মানে শ্রীরামপুরের দিকে গিয়ে বাঁ দিকে ঢুকে যেতে হবে। এখানে একটা ভালো থিম করেছে, ত্রাণ শিবির। থিমটা খুব সুন্দর লেগেছে। এবং এখানকার যে মূর্তিটা আছে সে মূর্তিটাও খুব সুন্দর, এবং প্যান্ডেলটা খুব সুন্দর আছে। থিমগুলো প্রচণ্ড ভালো। তো সো গাইজ, আপনারা রাসের দিনগুলো কেমন কাটাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আমরা এখন ইয়াং বিরাট ক্লাব থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে মোটামুটি 2-3 মিনিটের রাস্তা আমাদের এখানে, এখান থেকে পার হয়ে মানে রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। পাড়ার ভিতর দিয়ে গিয়ে আমরা সরকারপাড়া মেলার মাঠে উঠবো। মাত্র সামথিং অল্প একটু রাস্তা। আমরা এখন এসে পড়েছি সরকারপাড়া মেলার মাঠ। আমরা মেলার মধ্যে ঢুকতে পারলাম না, কারণ মেলায় প্রচণ্ড ভিড়, আর কোভিড-19 তো কেউ মেনেই চলছে না। আমরা তো মাস্ক পরে আছি, কিন্তু এখানকার অধিকাংশ লোকই, মানে 100-এর মধ্যে 80% লোকই মাস্ক নেই। ওর জন্য সে সাহস করে আর মেলার মধ্যে ঢুকতে পারলাম না। আমরা দূরের থেকেই প্যান্ডেল এবং ঠাকুর দর্শন করলাম। নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস আর কাঁসা এসব বাজনা বাজবে না তার কখনো হয়, দেখে থাকুন আমাদের সেই তাসা ব্যান্ড পার্টি। খুব সুন্দর লাগবে দেখতে দেখতে, দেখুন খুব সুন্দর বাজাচ্ছে এটা। এই ঠাকুর দেখতে দেখতে ঘড়ির কাটায় টাইম রাত্রি 1:20।
এখন আস্তে আস্তে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে এবং আমাদের এখন আমরা যাচ্ছি নবদ্বীপ ঘাটের দিক। ঘাট পার হয়ে আমাদের স্বরূপগঞ্জ, ওই পারে কিছু ঠাকুর আছে সেগুলো দেখবো। দেখে মোটামুটি রাত্রি দুটো থেকে আড়াইটার মধ্যে আমার গন্তব্যস্থল মানে আমার বাড়ি আমি পৌঁছে যাব। ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং যদি আপনার মনে চায় লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বোতাম অন অল মানে অন করে দিন, তাতে আমার ভিডিওটি আপনার কাছে সবার প্রথম পৌঁছে যাবে। ধন্যবাদ।